हेलो फूडिज, दिस इज फयसल फ्रॉम एंडकुक बांगला। आशा करছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করব, আর আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার আচারি বিফ। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন এন্ড কুক। আচারি বিফটা রান্নার জন্য সবার প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, আর এই রান্নাটা কিন্তু আপনাদেরকে সরিষার তেল দিয়েই করতে হবে। এবার তেলে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা তেজপাতা, 1.5 ইঞ্চি সাইজের দুই টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 7-8টার মতো শুকনো মরিচ। আপনারা যদি ঝালটা কম পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা কিছুটা কমিয়ে দিতে পারেন। এবার এখানে প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ গোটা পাঁচ ফোড়ন অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলা মশলাকে আমি প্রায় 30-40 সেকেন্ডের মতো সামান্য ভুনে নিব। অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভুনে নিচ্ছি। এবার এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ, রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, এবার এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব, আর সেজন্য কিছুটা পানি অ্যাড করছি যাতে করে মশলাটা না পুড়ে যায়। এবার একে একে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, টালা জিরা গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ। গোটা পাঁচফোড়নকে গুঁড়া করে নিয়ে সেখান থেকে প্রায় 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। সরিষা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি এখানে আজকে সাদা সরিষা বাটাটা ইউজ করছি, তবে আপনারা চাইলে কিন্তু কালো সরিষাটাও এখানে ব্যবহার করতে পারেন। এবার প্রায় 3-4 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এবার গরুর মাংসটাকে এখানে দিয়ে দিচ্ছি। আমি আজকে এই রান্নার জন্য 1 কেজি গরুর মাংস ব্যবহার করছি, আর মাংসটাকে আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার এই মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সেম রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু চাইলে খাসির মাংস দিয়েও এই রান্নাটা করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ টক দই। এই টক দইটাকে সামান্য পানি দিয়ে আমি রান্নার আগেই ফেটিয়ে রেখেছিলাম। মাংসটাকে কষানোর সময় কিন্তু এই পর্যায়ে মাংস কিছুটা পানি ছাড়বে, আর এর সাথে আমি আরও কিছুটা পানি অ্যাড করব। মাংসটাকে প্রপারলি সিদ্ধ করার জন্য আমি এখানে প্রায় 1.5 কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর মিডিয়াম আঁচে এই মাংসটাকে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা প্রপারলি কুক হয়। মাংসটাকে প্রপারলি কুক করার জন্য আপনাদের যতটুকু পানির প্রয়োজন হয় এখানে আপনারা ঠিক ততটুকুই পানি অ্যাড করবেন, তবে অবশ্যই আপনাদেরকে গরম পানিটা অ্যাড করতে হবে। আর মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটাকে সামান্য নেড়ে চেড়ে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন পানি শুকিয়ে মাংসটা পাতিলে লেগে না যায় আর পুড়ে না যায়। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আর এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস, দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ সামান্য চিনি, এটা টেস্টটাকে ব্যালেন্স করবে। এই মাংসটা কিন্তু একটু মাখো মাখো খেতে ভালো লাগে, সো ঝোলটাকে সামান্য শুকিয়ে আসা পর্যন্ত আমি মাংসটাকে রান্না করব। মাংসের ঝোলটা অলমোস্ট শুকিয়ে গেছে, আর ঝোলটাও মাংসের গায়ে গায়ে চলে এসছে। আমার রান্নাটা অলমোস্ট ডান, আর এবার আমি এখানে অ্যাড করছি কিছুটা আচারের তেল আর মশলা। এটা টোটালি অপশনাল, হাতের কাছে যদি আপনাদের আচার না থাকে তবে আপনারা এটা স্কিপ করতে পারেন। আমার বাসায় জলপাইয়ের আচার ছিল, তাই আমি এখানে জলপাইয়ের আচারটা ব্যবহার করছি। মাংসটা কিন্তু অলমোস্ট কুক হয়ে গেছে, আর এটা কুক করতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। অ্যাকচুয়ালি মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে রান্নার সময়টা আপনাদের কম বেশি লাগতে পারে। ব্যাস, আমার রান্নাটা ডান। এবার আমি এই আচারি বিফটাকে সার্ভ করব। আমি আচারি বিফটাকে আজকে নান রুটি দিয়ে সার্ভ করছি, তবে পরোটা, সাদা ভাত, পোলাও বা খিচুড়ির সাথেও এটা খেতে বেশ ভালো লাগে। আর এটার টেস্টটা ছিল খুবই অ্যামেজিং। সো গাইজ, ভিডিওটা ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর এরকম আরও রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।